সুখ পাখি জানি কি আর কত পথ বাকি চলার, আর কত কান্না রয়েছে ভাগ্যে লেখা, কাজল রেখা কাজল অমিজান তো আদেশ দিয়েই দিয়েছেন, চলুন অমিজানকে এখন একটু পুত্রসুখ করতে দিন। সোহান, শাহজাহানপুরের আদরের সুলতান জুলফিকার খিলজির দিন শেষ, এবার সোহান খিলজির সালতানাত শুরু। আনন্দ করুন আম্মু জান, আনন্দ করুন, ভয় পাবার দিন আমাদের শেষ, এবার সমস্ত ক্ষমতা হবে সোহান খিলজি, এবার এবার সবাই আমাকে ভয় পাবে, সবাই আমার পায়ের নিচে থাকবে। বাবা আমার সাজানো, তোমার কিছু হবে না বাবা, কিছু হবে না, হে আল্লাহ আমি ভয়ঙ্কর স্বপ্ন কেন দেখলাম, কেন দেখলাম, কেন দেখলাম আমি, হে আল্লাহ পাক, আল্লাহ পাক আমাকে পথ দেখাও, আল্লাহ আমাকে পথ দেখাও, আমার সব পাক আমাকে পথ দেখাও, আল্লাহ পাক আমি এই দুঃস্বপ্ন কেন দেখলাম, আমার সন্তান রফিক। Thank you.
আব্বাজানকে দেখছি না? তোর আব্বাজান আসছেন। তোমার সমস্ত দায়িত্ব আমার উপরে অর্পণ করা হয়েছে। জান ঠিক আছে তো? রাজ হেকিম বলল এখনো কিছু বলা যাচ্ছে না। নুরজাহানের শরীরটা খুব দুর্বল, সবাই ওর দিকে খেয়াল রেখো। আজকের দিনে শাহজাহানপুরের সবাইকে স্বাগত। আজ যেমন দুঃখের দিন, তেমনি নতুন দিনের শুরু। সুলতান জুলফিকার খিলজির আকস্মিক মৃত্যুতে আমরা শোকাহত, কিন্তু রাজ সিংহাসন তো আর শূন্য রাখা যায় না। তাই এই খিলজি বংশ তাদের নতুন সাম্রাজ্যের শাহজাদা জিয়াদের ছেলে সোহান খিলজি উত্তরাধিকারী ঘোষণা করছে। সুলতানা, সুলতানা কথা বলুন, সুলতানা, সুলতানা কথা বলুন, সুলতানা। সুলতানা ভাবিজান, কি হয়েছে? কি হয়েছে ভাবিজানের? ভাবিজান, সুলতানা ভাবিজানের। পুত্র শোকে সুলতানা বেগম অসুস্থ। সুলতান তো প্রজাদেরই প্রতিনিধি, তাই আপনাকে আশীর্বাদ করবার জন্য তাদের মধ্য থেকে একজনকে আহ্বান জানাচ্ছি। আপনি চলে আসুন। তোমাদের প্রাণ প্রিয় সুলতানকে এই পাগড়িটি পরিয়ে তাকে অভিষিক্ত করো, আর নিজেকে ধন্য মনে করো। Thank you.
কারাগারে নিক্ষেপ করো। ষড়যন্ত্রকারী হিসেবে ওর মৃত্যুদণ্ড ঘোষণা করলাম। আমি ফিরে এসেছি সুলতানা, আমি সফল হয়ে ফিরে এসেছি। একবার চোখ খুলে দেখো আমাকে। কি হয়ে গেল ভাইজান? ভাবিজানের কি হয়ে গেল? হে আল্লাহ! নূরজান দেখো, আমি ফিরে এসেছি, আমি সফল হয়ে ফিরে এসেছি সুলতানা। একবার দেখো আমাকে, কি হলো, চোখ খোলো। রাজি কেন? এ হতে পারে না, আমি তো জানা মতো তেমন কোনো পাপ করি। আল্লাহ আমাকে এত বড় শাস্তি দিতে পারেন না। আপনি ভালো করে দেখেন রাজ হাকিম, ভালো করে দেখেন। তীব্র বিষক্রিয়ার সুলতান এখনো নাড়ি সাড়া দিচ্ছে, কিন্তু ক্ষীণ। তাহলে এই বিষের প্রতিষেধক আমার কাছে নেই জনাব। নেই মানে? নেই শব্দটা আমি শুনতে চাই না রাজাকে। যেভাবে হোক, যেখান থেকে হোক, আমার সুলতানকে বাঁচাবার ব্যবস্থা করুন। আমি আমি এভাবে এভাবে সুলতানার মৃত্যু দেখবো? আল্লাহ, তুমি আমাকে বাঁচিয়ে রাখলে কেন? আমি সুলতানা, আমার কিচ্ছু চাই না সুলতানা। এই মসনদ সিংহাসন ছেড়ে আমি তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব, অনেক দূরে। আমি ফিরে এসেছি, একবার চোখ খুলে দেখো সুলতানা, চোখ খোলো সুলতানা, চোখ খোলো, চোখ খোলো সুলতানা, একবার দেখো আমাকে সুলতানা, আমাকে একবার দেখো। রাজকিম, আপনি এখানে দাঁড়িয়ে রয়েছেন কেন? যান যেখান থেকে পারেন, যেভাবে পারেন আমার সুলতানাকে বাঁচাবার চেষ্টা করেন। যান সুলতানা, সুলতানা যান। দেখো সুলতানা, আমি এসেছি। আর ভয় নেই, সুলতান এসে গেছেন। কি বলছো আফিফা? আমি জানতাম আল্লাহ পাক আমাদের সাথে এত বড় অন্যায় হয়তো কখনোই দেবে না। আমি জানতাম। তবে একটা সাংঘাতিক খবর আছে। সুলতান এসেছেন ঠিকই, কিন্তু খালি হাতে এসেছেন। Thank you.
আমাদের রক্ষা করুন বেগম সুলতানা। ওরাও আপনার বংশধর, আপনি আমাকে এভাবে নিঃস্ব করে দেবেন না। বেগম সুলতানা, আপনি কিছু একটা করুন, আম্মা জান কিছু একটা করুন, আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন না, আপনি একটা কিছু করুন। আম্মা জান, আমি আপনার কন্যা তুল্য, আপনি আমাকে নিঃস্ব করে দেবেন না। জানি, আমি জানি সুলতান আপনার কথা ফেলবেন না, আপনি নিজের জন্য হলেও সুলতানকে অনুরোধ করুন, আপনি জাহানকে রক্ষা করুন সুলতানা, আপনি রক্ষা করুন। আমি সফল হয়ে ফিরে এসেছি সুলতানা, চোখ খুলো একবার, জোরে চোখ খুলো। সুলতান, এটা কি সুলতান? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আবার হেরে গেলাম। কি হচ্ছে সব, কি হচ্ছে? আমার এত এত শক্তি দিয়ে আমি সুলতানের কোনো ক্ষতি সাধন করতে পারলাম না। আমার সুহান, সে তো একটা বাচ্চা ছেলে, নিষ্পাপ, তার তো কোনো অপরাধ থাকতে পারে না।